আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার নতুন রেসিপিটি দেখার জন্য আর আজ আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি তৈরি করে দেখাবো আম চিরার খুবই মজার একটি ডেজার্ট এটা তৈরি করা কিন্তু খুবই সহজ তো আমি প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি উঁচু করে হাফ কাপ চিড়া আর এই চিড়াটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব আর চিড়াই তো অনেক ময়লা থাকে তো এর জন্য খুব ভালো করে ট্যাপ ছেড়ে ধুয়ে নিতে হবে তো ধুয়ে তারপরে আমি চিরাটাকে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব তো এর ভিতর আমি তিনটা আম নিয়ে নিয়েছি এখন আম তিনটাকে আমি একটু কেটে নিব এরকম ছোটো ছোটো করে একটা আম কেটে নিব আর বাকি যে আমটা সেই আমটাকে আমি একটু বড় করে কেটে নিব কারণ সেটা আমি ব্লান্ডার করে একটা পিওরি তৈরি করে নিব তো আমি ছোটগুলো রেখে দিব। আর বড় যেটা কেটে নিব। সেটা আমি পিওরি তৈরি করে নিব। তাই আপনারা যেভাবে খুশি কেটে নিতে পারেন শুধু পিওরিটা হলেই হবে তো এখন আমি বড়গুলো ব্লান্ডারের জগে নিয়ে একটা পিওরি তৈরি করে নিচ্ছি তো তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোর সাইডে আমি একটা গ্লাসে জাল করা ঘন দুধ নিয়েছি আর এখানে অবশ্যই ঘন দুধটা নেবেন যেহেতু এখানে দই দেওয়া হচ্ছে না অবশ্যই জাল করে ঘন দুধটাই নেবেন এরপরে আমি চিরা নিয়ে নিয়েছি ভিজানো যে চিরাটা এর ভিতর দিয়েছি দুই তিন টেবিল চামচের মতো কন্ডেস মিল্ক আর আমটা দিয়ে দিয়েছি এখন এই চিরার ভিতর সামান্য একটু লবণ দিয়ে দিব যাতে করে মিষ্টি জিনিসের ব্যালেন্সটা ঠিক থাকে খেতেও কিন্তু ভালো লাগে একটু সামান্য লবণ হলে তো এখন দুধ দিতে হবে যার যার টেস্ট অনুযায়ী যে যেরকমের ঘনত্ব পছন্দ করেন সেভাবেই দুধটা মিশাবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী দুধটা দিয়ে নিয়েছি তো দেখলেন তো খুবই সহজ এই রেজাল্টটি তৈরি করা তো বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই মজার তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ